السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي الناس ما خرج منه أمن الحلال أمن الحرام. رواه البخاري ومسلم. সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের প্রথম দিনের সালাফি কনফারেন্সের উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, প্রথমে আল্লাহর প্রশংসা, পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি দরুদ। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হালাল ও হারাম। মানুষের জীবনে হালাল হারাম বিষয়টি অতীব জরুরি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূহ আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, নিশ্চয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকটে ওহি করেছি যেমনভাবে নূহ আলাইহিস সালামের নিকটে ওহি করেছিলাম। তার মানে নূহ আলাইহিস সালামের পূর্বে যারা চলে গেছেন তাদের কোনো বিধান ছিল না, হালাল হারাম অন্যায় অবিচার কোনো কিছু ছিল না। হালাল হারাম ন্যায় অন্যায় ফলাফল সব চালু হয়েছে নূহ আলাইহিসসালাম থেকে আমাদের নবী পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত। কাজেই প্রত্যেকটা মানুষের এইটা বিবেচনা করা উচিত যে আমার জীবনে হালাল হারাম থাকা একান্ত জরুরি। হালাল হারামের আলোচনার প্রারম্ভে আমি আবার একটু আপনাদেরকে অবগত করাই, আমরা অতীব অল্প সময়ে হালাল হারাম নিয়ে এক অতীব গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহল বিবরণ পেশ করব মর্মে। যারা দোকানপাটে আছি, চলাচলে আছি, ঘরে বসে আছি, আমরা তাদেরকে সামনে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তার যেটা হালাল বৈধ সেটা খাও। অনেক সময় অনেক জিনিস হালাল কিন্তু বৈধ নয়। যেমন গরু একটা হালাল প্রাণী, কিন্তু গরুটা মারা গেছে, তখন আর সেটা হালাল হলেও বৈধ নয়। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা হালাল বৈধ রুজি খাও। এই কথা বলার পরে আল্লাহ তাআলা সাধারণ মুমিন পুরুষ নারীকে বলেন, হে পৃথিবীর মুমিন পুরুষ নারী, আমি তোমাদের যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা তোমরা খাও। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত সালেহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। সম্মানিত দিনী ভাই বোন,
অত্র তিনটি আয়াতে তিন ধরনের আলোচনা করা হয়েছে। প্রথমত সারা পৃথিবীর সকল মানুষকে বৈধ রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে। দ্বিতীয় আয়াতে মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে। তৃতীয় আয়াতে বিশেষভাবে নবী রাসূলগণকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে, সাথে সাথে বলা হয়েছে আপনারা সৎ আমল করুন। সম্মানিত দিনী ভাই বোন, এ কথাই ঠিক যে সৎ আমল ছাড়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি দরুদ পড়তে গিয়ে দরুদে ইব্রাহিম পড়লাম, এটাও একটা আমল। আমি দরুদ পড়তে গিয়ে সাধারণ যেটা মিলাদ বৈঠকে বলা হয় সেই দরুদও পড়লাম, তাহলে উভয়টাই সৎ আমল নয়। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ বলে প্রমাণিত সেটাই হলো সৎ আমল, আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয় সেটা হলো ইবাদতের নামে বিদআত আমল। মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত আদায় করতে হবে, এইটা হলো সৎ আমল। কেউ যদি মাগরিবের পরে ছয় রাকাত সুন্নাত পড়ে তাহলে এটা সৎ আমল নয়, এটাই হচ্ছে বিদআত আমল। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা হালাল রুজি খাওয়ার আদেশ করেন এবং সৎ আমল করার জন্য আদেশ করেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল রুজি ছাড়া, হালাল খাদ্য ছাড়া আল্লাহ ইবাদত আমল কবুল করেন না। ইন্নাল্লাহ মা'আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, নিশ্চয় আল্লাহ তাআলা নবী রাসূলকে যেভাবে হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন সাধারণ জনগণ মোমেন পুরুষ নারীকেও সেভাবে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন। অত্র বুখারী মুসলিমের হাদিসের এই পর্যন্ত অনুবাদে বোঝা যায় সাধারণ জনগণ এবং নবী রাসূল সবাকেই হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুম্মা যাকারা রাজুলা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটি বিদেশে রয়েছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিকমতো গোসল করেনি, ঠিকমতো মাথার চুল চিরুনি করেনি, কাজেই তার মাথার চুল এলোমেলো হয়েছে এবং সে বিপদগ্রস্ত হয়েছে। ওয়ামুদ্দিয়াদাইহে এলা রব্বিহি, সে তার প্রতিপালকের নিকটে দুই হাত উঠিয়ে প্রার্থনা করছে, সে বলছে, রব্বি রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। দুঃখজনক হলেও সত্য, আল্লাহর নবী পরের অংশে বললেন, ও মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, ও মাশরাবুহ হারাম, তার পানি আছে হারাম, ও মালবাসুহ হারাম, তার পোশাক হচ্ছে হারাম, আন্না ইস্তাজাবাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? বিদেশে থাকলে মুসাফিরের দোয়া কবুল হয়, এ কথাই ঠিক। আবার বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে বললে মাজলুম হিসাবে তার দোয়া কবুল হয়, এ কথাই ঠিক। আবার হাত তুলে দোয়া করলে ফেরত দেওয়া হয় না, এ কথাই ঠিক। তিনটে অবস্থায় তার কাছে আছে, মুসাফির এটাও তার কাছে আছে, সে একজন মুসাফির, সে বিপদগ্রস্ত মাজলুম, এটাও তার কাছে আছে, যা বোঝা যাচ্ছে হাত তুলে দোয়া করছে যা ফেরত দেওয়া হয় না, ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জা পান।
কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। এই তিনটে অবস্থা তার মধ্যে বিদ্যমান থাকার পরেও তার দাবি তার দোয়া কবুল হলো না, এই জন্য যে তার খাদ্য হারাম, এই জন্য যে তার পানি হারাম, এই জন্য যে তার পোশাক হারাম। সম্মানিত দিনী ভাই বোন, এইটা মনে রাখতে হবে, জীবনে যদি হারাম রুজি থাকে তাহলে ইবাদত কবুল হবে না, এ কথাই ঠিক। আমি আপনি যারা হালাল রুজি উপার্জন করি না তারা স্পষ্টই ভালো বুঝি যে আমার চাকরিতে সন্দেহ রয়েছে, আমার ব্যবসায় সন্দেহ রয়েছে, আমার উপার্জনে সন্দেহ রয়েছে, এই কথা মানুষ ভালোই বুঝে। সম্মানিত দিনী ভাই বোন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা চাকরি রয়েছে, ব্যবসা রয়েছে, জমি জায়গা চাষ রয়েছে, অর্থ উপার্জন রয়েছে, লায়ালামুহুন্না কাসিরুম মিনান্নাস, যেটা বহু মানুষই স্পষ্ট হতে পারে না, জানতে বুঝতে পারে না, সঠিক সিদ্ধান্ত বের করতে পারে না। এই পর্যন্ত বলার পরে আল্লাহর নবী বলেন, ফামানিত্তা কামিনা শুভা কাফিল হারামে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যেই চাকরি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা চূড়ান্ত হারাম, যে ব্যবসা চূড়ান্ত হালাল বলে সিদ্ধান্ত নেওয়া যায় না সেটা চূড়ান্ত হারাম, যেই জমি জায়গা নিজস্ব জমি জায়গা পৈতৃক সম্পত্তি কি না তা স্পষ্ট হওয়া যায় না, সেই জমি চাষ করে উপার্জন করা চূড়ান্ত হারাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, যেই রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা চূড়ান্ত হারাম, এ কথাই চূড়ান্ত। যে রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেই রুজি চূড়ান্ত হারাম, এ কথাই চূড়ান্ত, এ কথাই সঠিক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বাক্যের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো পৃথিবীর মানুষ সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে, কার রাই একজন রাখালের মতো, এরা হাওলাল হেমা, যে রাখাল আইলে গরু চরাচ্ছে, আইল মানে আপনার জমি আর আমার জমির মাঝে যে চিহ্ন রয়েছে তাকে বলে আইল, এই আইলে গরু চরা থেকে সেই লোককে বিরত থাকতে হবে, কেন ইউসে সম্ভাবনা রয়েছে, আয়াতা ফিহে, কখনো খেতে ধানে গরু মুখ দিতে পারে, অতএব তুমি আইলে গরু চরায়ও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিবরণ দিলেন তাতে মনে হচ্ছে যে গরু চরানো গতিবিধি আইলের গতিবিধি তিনি ভালোভাবেই জানতেন। তিনি স্পষ্ট করে বললেন, পৃথিবীর মানুষ আইলে গরু চরা থেকে বিরত থাকো, আইলে গরু চরালে কোনো সময় না কোনো সময় ধান খেতে মুখ দিতে পারে, অতএব যাতে সন্দেহ রয়েছে তাতে থেকে বেঁচে থাকো, নইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। এই কথা বলার পরে আল্লাহর নবী আরো বললেন, আলা লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমহু, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা রয়েছে, বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, এটাই দেশের সীমা রেখা, আলা হিমাল্লাহি মাহারিমহু, আল্লাহর সীমা রেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়, যখনই আপনার উপার্জন হালাল শেষ হবে তখনই হারাম শুরু হবে, যখনই আপনার উপার্জন হারাম শেষ হবে তখনই হালাল শুরু হবে,
এই কথা বলার পরে তিনি আরো বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সাবধান, আলা লিকুল্লে আলা ফিকুল্লে আও ফিকুল্লে জাসাদিন মুজগা, প্রত্যেকটা মানুষের শরীরে একটা অংশ টুকরা রয়েছে, যা সালাহাত সালাহু জাসাদু কুল্লুহু ওয়া যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব, মনে রেখো সেটাই হচ্ছে অন্তর, যার অন্তর ভালো তার সবই ভালো, শরীরে একটা অংশ রয়েছে সেটাই হচ্ছে অন্তর, সেটাই হচ্ছে দিল, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। এই কথা বলে আপনাকে আর একটা কথা বলে রাখি, আল্লাহর নবী খোদা কুনি এক বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। এই কথা বলে তিনি হাত দিয়ে তার বুকের দিকে, অন্তরের দিকে, কলিজার দিকে ইশারা করে বললেন, মনে রেখো যার ভিতরে তাকওয়া আছে সেই ভালো, যার অন্তর ভালো সেই ভালো, যার অন্তর খারাপ সেই খারাপ। এ কথাই চূড়ান্ত হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনি ভাই বোন, অত্র বিবরণে বোঝা যায়, যার অন্তর ভালো সেই হালাল রুজি উপার্জন করতে পারে, যার অন্তর খারাপ সেই বিবেচনাবিহীন হারাম রুজি উপার্জন করতে পারে, হারাম চাকরি করতে পারে, হারাম ব্যবসা করতে পারে, অবৈধ জমি জায়গা চাষ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানু লা ইয়াদিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, এমন একটা সময় মানুষের উপরে চলে আসবে, মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না সেটা হালাল না হারাম। মানুষ কত কি করে আজ পয়সা উপার্জন করছে, সে বিবেচনা করে না এটা হালাল কি হারাম, চাকরি করছে বিবেচনা করে না এটা হালাল কি হারাম, ব্যবসা করছে বিবেচনা করে না এটা হালাল কি হারাম। সেটাই এই সময়, যেই সময়ের কথা আল্লাহর নবী বলেছেন, তিনি একদা বলেন, লাকসাল ফাকরা আলা উম্মতি, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার উম্মত অর্থ সম্পদে নিঃস্ব হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার ভয় আমার উম্মত এটা ফায়াতা না ফাসুনা এই পৃথিবী উপার্জনে তারা এমন ভাবে লেগে যাবে অতীতের মানুষ যেমন লেগে গেছিল, তুলসতা আলাইকুম দুনিয়া কামা বসতাত মান কানা কাবলাকুম, সঙ্গী সাথী শুনে রেখো, তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ খুলে ধরা হবে, তোমরা দেখতে পাবে শুধু টাকা আর টাকা, উপার্জনের পথ আর পথ, অসংখ্য পয়সার পথ পন্থা। এই সময় যখন চলে আসবে এমনই যখন তোমরা উপার্জনের পথ ঘাট দেখবে, তখন তোমরা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে, তোমাদেরকে এই পৃথিবী ধ্বংস করে দিবে, যেমন ভাবে পূর্বের মানুষ এইভাবে উপার্জনে লেগে গেছিল তাদেরকেও ধ্বংস করে দিয়েছে, এটাই আমার আশঙ্কা। সম্মানিত দিনি ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিস এটাই প্রমাণ করে যে মানুষ নির্দ্বিধায় উপার্জনের পিছনে লেগে যাবে, বিবেচনা করবে না হালাল না হারাম। সেটাই এই সময় যা আপনারা দেখে স্পষ্ট বুঝতে পারছেন সময়ের গতিবিধি। সম্মানিত দিনী ভাই বোন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, ওই মানুষ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই মানুষ যেই শরীর অবৈধভাবে বড় হয়েছে, কুল্লাহামিন নাবাতা মিন সুহতে কানাতিন নার আওলা বিহি, যেই শরীর যে ব্যক্তি অবৈধভাবে লালিত পালিত হয়েছে তার জন্য জাহান্নামী যথেষ্ট।
আপনি উপার্জন করে জাহান্নামে যাবেন, ছেলে মেয়েকে অবৈধ উপার্জন খাওয়িয়ে তাদেরকে জাহান্নামে পাঠালেন, তাহলে আপনি এমন কি বিবেচনার মানুষ? আব্দুল ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাল মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। মনে রেখো, পৃথিবীর মানুষ চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। মনে রেখো, পৃথিবীর মানুষ চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। চারটে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, হুসন খালিকাতিন, ভালো আচরণ। চার, ইফাতুন ফিতওয়ামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি নেই যার, ইহকাল নেই তার। বৈধ রুজি নেই যার, পরকাল নেই তার। বৈধ রুজি আছে যার, ইহকাল আছে তার। বৈধ রুজি আছে যার, পরকাল আছে তার। সম্মানিত দিনী ভাই বোন, কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনাকে আমি হাদিস অনুবাদ করে অবগত করাচ্ছিলাম, হালাল ও হারাম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাবাদুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বাদিয়া বিল হারাম। ওই শরীর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বর্ধিত হয়েছে, বড় হয়েছে। যাদের লালন পালন হারাম উপায়ে হয়ে থাকে তারা জান্নাতে যাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খাওয়া আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিজালান ইতাখাওয়াদুনা ফি মালিল্লাহে, মানুষ অচিরেই নির্দ্বিধায় হারাম উপার্জনে নেমে যাবে। ফালাহুন নার, তাদের জন্য, ফালাহুন নার, তাদের জন্য জাহান্নাম রয়েছে। হারাম উপার্জনের ফলাফল সরাসরি জাহান্নাম, হালাল উপা হারাম উপার্জনের ফলাফল সরাসরি জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তামাল মাহু ফি আমালি, আমি যাকে কোনো কাজে নিয়োগ দিই, নিয়োজিত করি, ফারাজাত নাহু রিস্কান, তারপর তার বেতন আমি নির্ধারিত করে দিই, সে মাসে এত টাকা বেতন পাবে, এত টাকা তার রুজি হিসেবে বেতন দেওয়া হবে, এইটা যখন নির্ধারণ করা হয়, ফামা দালিকা, এই ব্যতীত যেটুকু সে উপার্জন করে সেইটুকু হচ্ছে তার জন্য হারাম, ফলাফল তার জন্য জাহান্নাম। যারা এই দেশে চাকরি করে, চাকরি করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষের কাছে সুদ ঘুষ নিয়ে থাকে, কর্মে অতিরিক্ত কিছু অবৈধভাবে উপার্জন করে, তার জন্য জাহান্নাম ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি এই অংশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবৈধ উপার্জন থেকে কিভাবে সতর্ক সাবধান থাকতেন এইটুকু আপনাকে একটু অবগত করাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন ফিতরি, আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর নবী একদা রাস্তায় পড়ে থাকা একটা খেজুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি খেজুরটা হাতে নিয়ে বললেন, লালাম তাকুনা মিনাস সাদাকা, ও খেজুর, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই খেজুরটা সাদকার খেজুর হতে পারে, এই আশঙ্কা যদি আমার না হতো, এই খেজুরটা সাদাকার খেজুর হতে পারে, এই আশঙ্কা যদি আমার না হতো, লাকাউতহা, তাহলে আমি এই খেজুরটা, আমার হাতের খেজুরটা আমি খেয়ে নিতাম।
আমি আপনাকে অত্র বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট বুঝাতে পারলাম না, তার জন্য সাদাকা হারাম ছিল, তার বংশের জন্য সাদাকা হারাম, তার বাড়ির কাজের লোক যারা দাস দাসী তাদের জন্য সাদাকা হারাম ছিল। রাস্তার একটা খেজুর উঠিয়ে নিয়ে তিনি বলছেন, হয়তো বা কেউ যাকাতের খেজুর নিয়ে যাচ্ছিল, হয়তো বা কেউ সাদকা দান সাদকার খেজুর নিয়ে যাচ্ছিল, তার থেকে পড়ে গেছে, এমনটা হতে পারে। এই আশঙ্কা যদি আমার না থাকত তাহলে আমি এই খেজুরটা খেয়ে নিতাম। একটু বিবেচনা করেন তো, তিনি হারাম থেকে নিজেকে কিভাবে বাঁচানোর চেষ্টা করেছেন। একটা খেজুর, আমরাও বিপদে, প্রায় মানুষই বিপদে, নির্দ্বিধায় মানুষ মানুষের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রেখে চলেছে, হারাম হালাল বিবেচনা ছাড়াই, বিশেষ করে খাওয়ার ব্যাপারে মানুষকে খুব বেশি থেকে বেশি সতর্ক থাকা উচিত। অত্র বুখারী মুসলিমের হাদিসে এক নম্বর যেটা প্রমাণ হয় সেটা হলো, অল্প জিনিস যদি পড়ে পাই তাহলে তা খেয়ে নিতে পারে প্রচার ছাড়াই। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না, খেজুরটা হাতে আছে, তিনি বলতে পারছেন না যে এই খেজুরটা সাদকার না সাদকার নয়। তো হাতের খেজুর যদি বলতে না পারেন যে এটা সাদকার না সাদকার নয়, তাহলে তিনি গায়েবের খবর কিভাবে জানবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা হাসান ইবনু আলী তামারাতান মিন তামারি সাদাকা, একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান যাকাতের একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন, খেজুরটা নিয়েই মুখে দিয়ে দিয়েছেন, আল্লাহর নবী তাৎক্ষণিক তার কাছে উঠে তাকে বলছেন, কিক কিক লিয়েদ্রহা, মুখ থেকে বের করো, মুখ থেকে বের করো, মুখ থেকে বের করো। পরিস্থিতি, মুখের ভিতরে হাত ঢুকিয়ে খেজুরটা বের করে ফেললেন, পরিস্থিতি এমনটাই বুঝায়। তিনি বারবার বলছেন, বের করে ফেলো, বের করে ফেলো, আমার সারটা তুমি জানো না, ইন্না সাদকা লা তাহিল্লু লানা ওয়া লা আলি মুহাম্মাদিন ওয়া লা হুমা ওয়া লা আলি মুহাম্মাদিন, এই সাদাকা সাদকার খেজুর সাদাকা আমার জন্য হালাল নয়, আমার পরিবারের জন্য হালাল নয়, বের করো, মুখ থেকে বের করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট ছেলে একটা যাকাতের খেজুর মুখে দিয়েছেন, তিনি এইভাবে বের করার চেষ্টা করলেন। আমি আর আপনি দীর্ঘদিনই নির্দ্বিধায় হালাল হারাম উপার্জন করছি, আহাল পরিবার নিয়ে খুশিতে খেয়ে যাচ্ছি, আপনার স্ত্রী একদিন ভুলেও বলে না এই উপার্জন কেমন হচ্ছে, এইভাবে যে আপনি টাকা পয়সা উপার্জন করছেন, গাড়ি বাড়ি করছেন, ব্যাংকে চাকরি করছে, আবার লোন নিয়ে বাড়ি করছে, দুইজন মিলে কত খুশি, পাঁচতলা বাড়ি করেছে, স্বামী স্ত্রী অনেক খুশি, যার লোন আছে তার জানাজাই হবে না, আবার এটা হারাম চাকরি, আবার সেখান থেকে লোন নিয়েছে, পুরো জীবনটা তার সলোয়ানায় মিছে। বাংলাদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা জায়েজ হতে পারে, এদেশে এমন কোন ইন্স্যুরেন্স নেই যেখানে চাকরি করা বৈধ হতে পারে, সব জায়গায় হারাম জড়িত, হারাম সম্পৃক্ত। সম্মানিত দিনী ভাই বোন, হারাম থেকে কিভাবে বেঁচে থাকতেন, আল্লাহর নবী বুখারী মুসলিমের একটা বাস্তব উদাহরণ দেখালাম। আবার তিনি বলছেন যে নিশ্চয় দান সাদাকা মানুষের ময়লা, এটা মুহাম্মাদের জন্য বৈধ নয়, মুহাম্মাদের পরিবারের জন্য বৈধ নয়,
এবং মুহাম্মাদের বাড়িতে যারা কাজ করে, দাস দাসী কাজের পুরুষ নারী, এদের জন্য জায়েজ নয়। তাহলে হালাল হারামের বিবেচনা কেমন হওয়া উচিত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানালে আবু বকর গোলাম ইখরিজ লাহুল খারাজ, আবু বকর সিদ্দিকের একটি গোলাম ছিল, তিনি তার উপার্জিত সম্পদ হতে খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর একটা গোলাম ছিল, সে যা উপার্জন করত সেখান থেকে তিনি খেতেন। ফা জা ইয়াউমান বিসাইন ফা কালা মিনহু, একদা সেই গোলাম কিছু পয়সা কিছু খাদ্য নিয়ে এসেছে বাড়িতে, সেখান থেকে আবু বকর সিদ্দিক খেয়ে নিয়েছেন। তখন গোলাম বলছে, আতাদরি মা হাজা, এইটা কি আপনি কি জানেন, আপনি যে খেয়ে ফেললেন তা আপনি কি জানেন এইটা কি, আপনি যে বড়ইটা খেলেন আমার পয়সা উপার্জন ছিল বৈধ ছিল কি না তা আপনি কি জানেন, আমার বাড়িতে দাওয়াত খেলেন এটা বৈধ কি না তা আপনি কি জানেন, এই চাকরি আপনি করছেন তা বৈধ কি না এইটা কি আপনি জানেন, এই ব্যবসা করছেন এটা বৈধ কি না তা আপনি কি জানেন। আচ্ছা আবু বকর সিদ্দিক, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আজকে যে খাদ্য নিয়ে এসেছিলাম সেখান থেকে যে আপনি খেয়ে নিলেন তো এইটা কি আপনি কি জানেন। তখন আবু বকর সিদ্দিক বলছে, না বলো এটা কি। তখন বলছে, ইন্নি তাকাহান্তু ফিল জাহেলিয়্যা লিনসানি ওয়ালা আহসানতু কাহানা, আমি জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে গণকি করতাম, তবে আমি ভালো গণকি জানতাম না, আমি খালি মানুষকে প্রতারণা দিতাম, ইল্লা খাদাতু ওয়ালা উহসানুল কাহানাতা ইল্লা খাদাতুহু, আমি গণকি জানতাম না, খালি মানুষকে প্রতারণা দিতাম। ওই সুবাদে একজনের কাছে কিছু টাকা পেতাম, কিছু খাদ্য সস্বাদি পেতাম, ও সেটা আমাকে দিয়েছে হাজা হওয়া, এইটা সেটা আপনি যেখান থেকে খেয়ে ফেলেছেন। এই পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনতেই ফাদ খালা ইয়াদাহু ফিফিহে, মুখের ভিড়িতে হাত ঢুকিয়ে দিলেন, ফাকাকুল্লাশাইন, পেটের ভিতরে যা কিছু ছিল মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমন করে বের করে ফেললেন। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি আর কি বুঝলাম আমি, আর জাদিকে কি বুঝাব, হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে, উপদেশ বইও দেওয়া আছে, হালাল হারামের আলোচনায় এই হাদিস দেওয়া আছে বুখারি মুসলিমের। জাতির জন্য খিদমতে কম করছি বলে মনে হয় না, চেষ্টাতে ত্রুটি আছে বলে মনে হয় না, আন্তরিকতায় অভাব আছে বলে মনে হয় না, জাতি হয়তোবা যথাযথভাবে মূল্যায়ন করছে না বা করল না। জাতি যদি যথাযথভাবে মূল্যায়ন না করে তাহলে তার খেসারত আমাকে বহন করতে হবে না। এমনিতেই পৃথিবীর শতকরা 90 জন মানুষই ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, মুশরিক, হিন্দু, তার মধ্যে শতকরা 10 জন মানুষ মুসলমান, এরপরেও 10 জনের শতকরা 90 জন মানুষ মাঝহাব মেনে চলে, কোরআন এবং সহি হাদিস মানতে চায় না। আবার শতকরা 10 জনের 90 জনই মাঝহাব মেনে চলে, তার 10 জনের মধ্যে আবার অনেক ভাগ অমুকের বক্তব্য কেন শুনতে যাব, অমুকের কথা শুনব, সব মিলে জাতির সামনে স্পষ্ট দাঁড়াতে পারলাম বলে মনে হয় না। হাদিস কোরআন কিছু শিখেছিলাম, এরপরেও সব আহলে হাদিসের কাছে গিয়ে দাওয়াত দিতে পারলাম এমনটা মনে হয় না। পরিস্থিতি মনে হচ্ছে এক শ্রেণীর মানুষ উল্টা কিছু করতে পারলেই সফলতা অর্জন করছে বা করবে বলে মনে হচ্ছে। সব মিলে জাতির সামনে যথাযথভাবে দাঁড়াতে পারলাম বলে মনে হয় না। তবু পৃথিবীর মানুষকে বলে যাচ্ছি, অন্তত বাংলা ভাষায় কথা বলে যারা,
পৃথিবীর দীনী মুসলিম ভাই বোন যারা বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যাচ্ছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, সাথে সাথে মনে বড় শান, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই সুবাদেই মুখে কথা বলছি, সেই সুবাদেই মিডিয়ার সামনে আছে, সেই সুবাদেই কলম সাথে আছে, অনেক বই পুস্তক সময় নাই তারপরেও বের করার চেষ্টা করা হয়েছে। জামিয়া সালাফের একটি বড় কাজ কলম, যেটা আপনাকে মূল্যায়ন করতে হবে আলিতে সম্পত্তিকে সহ, সাথে সাথে আব্দুল্লাহর এই কাজটিকে বাংলা ভাষার দিনী ভাই বোনকে সাড়া দিতে হবে, বরং পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে সাড়া দিতে হবে, যেটার লক্ষ্য উদ্দেশ্য সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চায় মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম হবে। এই মিশন নিয়ে জীবন বাজি রেখে আব্দুল্লাহ সময় কাটিয়ে যাচ্ছে বলে আপনারা অবগত আছেন। ইতিমধ্যে 350-এরও বেশি তারা মক্তব চালু করেছে অল্প সময়ের মধ্যেই, তারা বই পুস্তক লিখেছে, সিলেবাস ছাপিয়েছে, সেই সুবাদেই কাজ করে যাচ্ছে, ইমাম নির্ধারণ করছে, ইমামদেরকে ফ্রি জামিয়া সালাফিয়া নিয়ে যাচ্ছে, ফ্রি বাড়ি ফেরত পাঠানো হচ্ছে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাকে ফ্রি বই পুস্তক দেওয়া হচ্ছে, মক্তব ভিত্তিক মানগত শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আপনাকে এর জন্য দোয়া করতে হবে। সাথে সাথে উত্তরবঙ্গের রংপুর বিভাগের লোককে বলতে চাই, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেভরা বিরল দিনাজপুর। একে আপনি স্বাভাবিকভাবে বুঝলে সেই জবাব আপনাকে দিতে হবে, এর উপরে আপনার ভালোবাসা না থাকলে সেই জবাব আপনাকে দিতে হবে। বিশেষভাবে তেভরা নামে যত পাড়া রয়েছে সব পাড়ায় যারা বসবাস করে এই সব পুরুষ নারীকে আরো শক্তভাবে বিচার মাঠে জবাব দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তেভরার পুরুষ নারীর কাছে আমার কিছু ব্যক্তিগত সুবিধা চাওয়া পাওয়া নেই, তাদের কাছে যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এসেছে এটাকেই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। দীর্ঘদিন থেকে তেঘরা গ্রামের ভিতরে একটা ছোট পরিসরে মাদ্রাসা চালিয়ে আসছেন, সেটা তো আপনারা জানেন, আল্লাহর বিশাল নিয়ামত, ভিন্ন ধরনের নিয়ামত, চালু হওয়ার সাথে সাথে তিনতলা বিল্ডিং, এতগুলো জমি, আবার ছেলেদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা, ক্লাসরুম, আপনি এটাকে স্বাভাবিক মনে করছেন? সাথে সাথে প্রায় 700 মতো ছেলে মেয়ে জামিয়া সালাফিয়া পড়াশোনা করে, সংকীর্ণতা অন্তরে থাকলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। উত্তরবঙ্গের মানুষ পুরুষ নারী, আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলে যাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ আপনার দরজায় এসেছি আপনার কল্যাণের জন্য, উত্তরবঙ্গের লোকজনের জন্য বিশাল আকৃতিতে এক প্রতিষ্ঠান খুলতে চাই যার নাম জামিয়া সালাফিয়া। সেই জামিয়া সালাফিয়া আপনার বাড়ির জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই জামিয়া সালাফিয়া হচ্ছে শিরকমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন
মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মানুষকে নামানো এবং উঠানো মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মূল্যায়ন করো তো অন্তত মুখে বলার জন্য অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল কর। আরো অনুরোধ জানাচ্ছি, দশের পয়সা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। মনে রাখবেন, জামিয়া সালাফিয়ার শিক্ষকেরা বাইরে কোথাও আদায় করতে যায় না, এভাবে যেখানে সেখানে রসিদ বহি ব্যবহার হয় না। উল্লেখ্য যে জামিয়া সালাফিয়া বিদেশি কোনো সংস্থা দিয়ে চলে না। উল্লেখ্য যে জামিয়া সালাফিয়া সরকারি কোনো সংস্থা দিয়ে চলে না। উল্লেখ্য যে জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী ব্যক্তি দিয়ে চলে না। আমি আপনি সাধারণ মানুষ 200, 500, 2000, 5000, 10000, 50000, 1,00,000 এইটা দিয়ে থাকি, তারই ভিত্তিতে জামিয়া সালাফিয়া চলে। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া 410 জন এতিম রয়েছে, 550 অসহায় ছেলে মেয়ে রয়েছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফের লেবার মিস্ত্রি বিল আছে 50,000 থেকে নিয়ে 80,000 থেকে লাখ বা লাখের উপরে প্রত্যেক দিন বিকালে। কিভাবে চলে আমি সেটা নিজেও বুঝি না। মর্মে আমি আপনাদের অনুরোধ করি, কখনো জামিয়া সালাফের জন্য একটু মুখে বলতে ভুলবেন না, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। ওপরে যদি কবুল হয় কাজ সহজ, যদি ওপরে কবুল না হয় তাহলে কাজ কঠিন। মর্মে সকল দিনই ভাই বোনকে আমি বলতে চাই, এই শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াই, এই বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াই, কেউ যদি 10 টাকাও দান করে তাহলে সে জান্নাত লাভ করবে। মর্মে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফের মতো আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বৈঠকি দানে আমি সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 200 হোক, 100 হোক, 500 হোক, 50 হোক, 2000 হোক, 1000 হোক, কেউ বিরত থাকবেন না, নিজেকে বঞ্চিত করবেন না। তোমরা যারা সামনে কাজ করছো ছেলেরা, তোমরা অংশগ্রহণ করবা, স্টেজে যারা আছি তারা অংশগ্রহণ করবেন। নিজের কাছে 10 টাকা না থাকলে কারো কাছে নেবেন। আমি খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের বৈঠকি দানে আমিও অংশগ্রহণ করি। সবাইকে এই বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বড় মনে দান করবেন, আমি বললাম 10 টাকা 10 টাকাই করতে হবে এমনটা কথা নয়। খেয়ে শেষ করবেন না, ঘুরে বেড়িয়ে শেষ করবেন না, প্রয়োজনীয় জরুরি কিছু থাকলে কিনবেন, এছাড়া যা নিয়ে এসেছেন যা দান করে যাবেন। ভবিষ্যতে আবারও যখন আসব, আগামীকাল আসব, তখন জামিয়া সালাফিয়া কিছু দান করব, এই পরিকল্পনা নিয়ে আসবেন। মর্মে আমি উপস্থিত বৈঠকের সকল দিনী ভাই বোনকে প্রাণ ভরে মন ভর্তি করে যার যতটুকু সম্ভব দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেটুকু আপনি রেখে দিবেন সেটুকু আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে, যেটুকু আপনি দিয়ে দিবেন সেটুকু আপনার জন্য কল্যাণকর হবে। মর্মে মহিলা বৈঠকে যদি কোনো দিনী ভাই বোন থাকেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনি জামিয়া সালাফিয়ার সুবাদে দিনী মুসলিম বোন, আপনিও সহযোগিতা করবেন যতটুকু সম্ভব। আল্লাহর নবী বলেন, প্রত্যেক দিন বিকালে প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, একজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। আল্লাহ রাসূলের এই হাদিসটা যেন আমাদের উপরে না বর্তাই, উপর অংশ যেন বর্তাই, যতটুকু দান করছি আল্লাহ যেন তার চেয়ে বেশি পূর্ণ করে দেন। আমি উপস্থিত দিনী মুসলিম ভাই বোনকে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলেরাই, তোমরা অংশগ্রহণ করো না কেন, তোমাদের কাছে কেউ যায় না, তোমাদের কাছে কেউ যায়, কেউ বিরত থাকবা না,
সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে যতটুকু দান করছে তুমি তার দানকে কবুল করো, তার অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তার অর্থ সম্পদে নিরাপত্তা দান করো। আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, দিন রাত আমি তোমার দরবারে বলছি তুমি জামিয়া সালাফে কবুল করো। তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো, আমার কোনো ভুল ত্রুটি দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করো না, তুমি আমার এই দাবি কবুল করো। আমার একটা কথা শোনো, আমার মনে বলো সার, এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, সেটাই জামিয়া সালাফিয়া। তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো। যারা জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে তুমি তাদেরকে হেদায়াত দান করো, যারা জামিয়া সালাফে কম থেকে কম বেশি থেকে বেশি দান করে তুমি তাদের দান কবুল করো, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের নিরাপত্তা দান করো। আল্লাহ এই গভীর রাতে তোমার দরবারে আলোচনা শেষে বলছি তুমি আমাদের দাবি দাওয়া কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।